ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অলবিডি টেকে সবাইকে ওয়েলকাম করছি, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে কিভাবে আপনি টেন্ডা রাউটারে ম্যাক সেট আপ করবেন। ওকে, বিস্তারিত ব্যাপারটা জানার জন্য চ্যানেলটি ভিডিওটি কন্টিনিউ করুন। লেটস গেট স্টার্ট। প্লে স্টোরে যাবেন, মোবাইলে প্লে স্টোরে গিয়ে আপনি রাউটার প্লে স্টোরে গিয়ে টেন্ডা রাউটার সেট আপ লিখে সার্চ করলে যেটা দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। তারপরে অবশ্যই লগ ইন করে নিতে হবে। তো আপনি জানেন যে কিভাবে লগ ইন করে নিতে হয়। তারপরে আমাদের যেটা করতে হবে, এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডটস, থ্রি লাইন্স, এই থ্রি লাইন্সে ক্লিক করার পরে আমাদেরকে রাউটার অর্থাৎ ম্যাক অ্যাড্রেস সেট আপ করার জন্য আমাদের অ্যাডভান্স অপশনটিতে ক্লিক করে দিতে হবে। অনেকগুলো অপশন আছে, তার মধ্যে অ্যাডভান্স অপশনটি ক্লিক করে দিতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যাক ফিল্টারিং মোড দুইটি অপশন এখানে রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক লিস্ট, একটা হচ্ছে হোয়াইট লিস্ট। তো আপনাকে স্বাভাবিকভাবে ব্ল্যাক লিস্টে টিক মার্ক দেওয়া থাকে, আপনি হোয়াইট লিস্টে টিক মার্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনি কী করবেন, যত কী আছে হোয়াইট লিস্টে যত ম্যাক অ্যাড্রেস আছে সবগুলো মাইনাস করে দিবেন, শুধু লোকালটা রাখবেন, অর্থাৎ লোকালটা হচ্ছে আপনারটা। রেখে আপনি জাস্ট ওকে প্রেস করে দিবেন, ঠিক আছে। আর যদি আপনি অন্যান্য সেট অ্যাড করতে চান, এখানে ম্যাক অ্যাড্রেসের আওতায় নিয়ে আসতে চান, সেক্ষেত্রে ম্যাক অ্যাড্রেসগুলো আপনাকে ম্যাক অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। দিয়ে দিয়ে প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো আমি একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং প্লাস আইকনে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গিয়েছে। এখন আর কোনো কাজ নেই, ম্যাক ফিল্টারিংটা হয়ে গিয়েছে। কিভাবে ম্যাক অ্যাড্রেসটা খুঁজে পাবেন, যে কোনো মোবাইল অপশনের কী করবেন, অ্যাবাউট সেকশনে যাবেন, অ্যাবাউট সেকশন স্ট্যাটাস থেকে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস অপশনটি দেখতে পাবেন। এবং এটা যেভাবে আছে, ক্যাপিটাল লেটার হলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার হলে স্মল লেটার, এভাবে দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন।